একদম অন্যরকম একটা ট্রিক দিয়ে চিলি চিকেন বানানোর রেসিপি নিয়ে দ্য ভুরি ফেস্টিভ্যালে আবার আমি চলে এসেছি। ভিডিওটা পুরোটা দেখুন জানার জন্য। দ্য ভুরি ফেস্টিভ্যালে সবাইকে আবার স্বাগত। ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা পুরনো এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পান। তো সবার প্রথমে আমি একটা সসের মিক্স বানাবো, তার জন্য আমি নিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। এই সসটা আমার চিকেন ম্যারিনেশনের সময়ও কাজে লাগবে, আপনারা দেখতেই পারবেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। ডার্ক না থাকলে আপনারা নর্মালি ইউজ করতে পারেন, আর যেহেতু নামেই চিলি চিকেন তাই ঝালটা প্রচুর হবে, তাই জন্য আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ চিলি সস। 1 চা চামচ ভিনিগার দিয়ে সব সসের মিক্সচারটাকে সমানভাবে ভালো করে মিশিয়ে নেবো, যাতে পুরোটা ভালো মতো মিশে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। তো এই রেসিপিটায় যেই যেই জিনিসগুলোতে ঝাল হয় সেই সব জিনিসই ইউজ করা হয়েছে, যেরকম গোলমরিচ গুঁড়ো, তারপর রেড চিলি সস, আর আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। দিয়ে সসটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে একটু পাতলা কনসিস্টেন্সি বানিয়ে নিতে হবে। আর সসটা যেহেতু আমাকে একটু টাইট একটা কনসিস্টেন্সি করতে হবে, যেহেতু এটা মানে ড্রাই চিলি চিকেন ভাবটাই বেশি, তার জন্য আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা জলে গুলবেন সবসময়, নয়তো কিন্তু লাম্পস হয়ে যায়। যদি আপনারা মনে করেন কর্নফ্লাওয়ারটা একটা আলাদা বাটিতে নিয়ে সেটার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে গুলে তারপরেও এটাকে সসে মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই, বা আমি যেরকম করলাম সেরকমও করতে পারেন। কিন্তু ভালো করে সমানভাবে মেশাবেন, যাতে করে কোনো লাম্পস না থাকে, তাহলে কিন্তু গ্রেভিটা অত ভালো হয় না। তো এখানে পুরো কর্নফ্লাওয়ারটা ভালো মতো মিশে গেছে। এরপর চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1টা ডিম, 1/2 টেবিল চামচ আদা আর রসুন বাটা দুটো মিলিয়ে 1/2 টেবিল চামচ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সস, মানে যেই সসটা আমি এইমাত্র বানালাম সেখান থেকে 3 টেবিল চামচ সস আমি এটার মধ্যে দিয়ে দেবো, যাতে করে সসের ফ্লেভারগুলোও চিকেনটার মধ্যে ভালো মতো ঢোকে এবং চিকেনটা যাতে ভীষণ জুসি হয় খেতে, তাহলে আরও বেশি ভালো লাগবে। আমি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি 2 স্বাদ মতো নুন। তো চিকেনটাকে আমাকে যেহেতু আগে ফ্রাই করতে হবে, কোটিংটা বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচের বেকিং সোডা। সবই আমি কর্নফ্লাওয়ার ময়দা আগে 1 টেবিল চামচ করে দেবো, দিয়ে ভালো করে মেশাবো, যদি লাগে পরে আবার আমি দেবো, একবারে দিয়ে ফেলবো না। তো আমি চিকেনটাকে এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং তারপর আমার মনে হলো যে আরেকটু টাইট করা দরকার, তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, ময়দা নয়। 1 টেবিল চামচ আরও কর্নফ্লাওয়ার দিলাম। এটাকে এরপর আমি 30 থেকে 40 মিনিট মতো রেখে দেবো সাইডে, যাতে চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেটেড হয়, খুব জুসি এবং খুব সফট হয়। এবার অন্যদিকে আমি এখানে কড়াই গরম করে 150 গ্রাম মতো সাদা তেল দিয়ে দিলাম, মানে চিকেনটা ম্যারিনেশন হওয়ার পর 30 থেকে 40 মিনিট পর। আর তেলটা গরম হয়ে গেলে আমি এরপর চিকেনের ছোটো ছোটো পিসগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছাড়বো এবং ভালো মতো ভেজে নেব। গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামে রেখে আমাকে ভাজতে হবে, নয়তো কিন্তু ভেতরটা ভালো মতো ফ্রাই হবে না। খুব হার্ড আমি ভাজবো না, এটাকে লাইট ভাজবো। তো দেখুন এখানে আমি 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, জাস্ট একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার হলেই কিন্তু আমি এটাকে তুলে নেব। চিলি চিকেন আপনারা হয়তো অনেকেই বানিয়েছেন, কিন্তু এই ট্রিকটা আমি শিওর আপনারা কিন্তু কেউ জানতেন না, একদমই অন্যরকম একটা ট্রিক, আপনারা নিজেরাই দেখলে বুঝবেন। ভিডিওটা পুরোটা দেখুন ট্রিকটা জানার জন্য। তো এখানে চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেছে গোল্ডেন ব্রাউন, এবার এগুলোকে আমি তুলে নেব এবং বাকি চিকেনটাও আমি একবারে একই রকমভাবে ভেজে নিয়েছি, তো সেটাকে আমি দেখাইনি। এরপর চলে যাবো নেক্সট স্টেপে। যেই তেলটা দিয়ে আমি চিকেনটা ভাজলাম ওই তেলটা থেকে দেখুন আমি এরকম 2 হাতা মতো তেল তুলে রাখলাম, কি করব পরে দেখছি। এখানে আমি নিয়েছি 5 থেকে 6টা গোটা গোলমরিচ, এটাকে আমি জাস্ট একটু ক্রাশ করে নেব, একটু ভেঙে নেব। এবং এটাকে কেন ভাঙলাম, কারণ এটাকে আমি এবার ফোড়নের জন্য তেলে দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হতে দেবো, হালকা উষ্ণ গরম হবে। আমি ফোড়ন হিসেবে গোলমরিচটা দিয়ে দিলাম, 3 টেবিল চামচ কুচোনো রসুন, 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে সেটাও দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ মতো চপ করে রাখা কুচিয়ে রাখা আদা। তো আমি এটাকে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ওয়েট করব, 10 থেকে 15 সেকেন্ড, এবং পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখবো। এবং এরপর আমি 6টা পেঁয়াজ এরকম মোটা মোটা বড় বড় করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি কিন্তু খুব বেশি ফ্রাই করব না, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 স্বাদ মতো নুন। আর 30 থেকে 40 সেকেন্ড মতো আমি পেঁয়াজটাকে ফ্রাই করব, ফ্রাই করার পরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে 2টো ছোটো ছোটো ক্যাপসিকাম এরকম বড় বা চৌকো করে কেটে নিয়েছি, যেরমভাবে আমরা পেঁয়াজটাকে কেটেছি সেরমভাবেই ক্যাপসিকামটাকে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে এবং চিলি চিকেনে ওরকমই দেওয়া হয়। তো এটাকে আমি 1 থেকে 2 মিনিট জাস্ট হালকা একটু ফ্রাই করে নেব, মিডিয়াম থেকে লো টু মিডিয়াম ফ্লেমে।
আর ফ্রাই হয়ে গেলে আমি আর দেরি করবো না, এর মধ্যে আমি এবার সসটা দিয়ে দেবো। তো আমি এরপর আর একটুখানি চিলি সস দিয়েছিলাম, তাই জন্য এত ডার্ক একটা রেড কালার এসছে। তো সসটাকে আমি পেঁয়াজ এবং টমেটো সরি ক্যাপসিকামটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে ইয়েলো ক্যাপসিকাম বা ইয়েলো বেল পেপার্স যেগুলোকে বলে বা রেড বেল পেপার্স ওগুলোও দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমি এখানে খুব অল্প উপকরণে দেখানোর চেষ্টা করেছি, খুব অল্প ভেজিটেবলস নিয়ে। আর এটাকে দিলাম আমি সসের যে বাটিটা, সেই বাটিটা একটু জাস্ট জল দিয়ে ধুয়ে সেইটাও দিয়ে দিলাম, যাতে করে কোনো কিছু নষ্ট না হয়। এক থেকে দু মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে সসটা পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে মিশিয়ে নেওয়ার পর চিকেন যে ফ্রাই করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেরি করবো না, কারণ চিকেনের ভেতরেও আমাকে কিন্তু সসের ফ্লেভারটা এই জিনিসগুলোকে ঢুকতে হবে, তাই জন্য আমি অত বেশি দেরি করবো না। বেশিক্ষণ রাখলে আবার গ্রেভিটা একদম শুকিয়ে একদম টাইট হয়ে যাবে, যেটা আমি একদমই চাই না। তো এরপর আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ বিট নুন। বিট নুন দিলে কিন্তু আপনারা দিয়ে একবার বানিয়ে দেখবেন, না দিয়ে একবার বানিয়ে দেখবেন, বিট নুন দিলে কিন্তু চিলি চিকেনের মধ্যে একটা অন্যরকম গন্ধ চলে আসে। স্বাদ হয়তো চেঞ্জ হয় না, কিন্তু স্মেলটা কিন্তু একদম পাল্টে যায়, আমি নিজেও খেয়াল করে দেখেছি। পুরোটা রান্না আপনারা বিট নুনে করতে পারেন, বা আমি যেরকম খানিকটা এমনি নুন দিলাম বিট নুন দিলাম সেটাও করতে পারেন। আর এরপর আমি দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ চা চামচের তিল, গোটা তিল এখানে, খোসা সমেত তিল, ওই জন্য এটা একটু এরকম কালচে কালচে দেখতে। খোসাওয়ালা তিলে বেশি গুণ থাকে খোসা ছাড়ানো তিলের থেকে। আর এরপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চার ভাগের এক ভাগ চা চামচে চিনি দিয়ে দিলাম। চিনি খুব একটা বেশি আমি ইউজ করবো না, যেহেতু এটা চিলি চিকেন এবং আমার চিকেন কিন্তু রেডি। আমি ঢাকা দিয়ে ওটাকে সাইডে রেখে দেবো। আর এরপর যেই তেলে আমি চিকেনটাকে ফ্রাই করেছিলাম সেই তেল আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর এটাই সেই ট্রিকটা, অনেকেই হয়তো জানেন না বা আমি জানি না, অনেক হয়তো এরকম করেও থাকতে পারেন। যাই হোক, তো গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ চা চামচের চিলি ফ্লেক্স আর চার ভাগের এক ভাগ চা চামচের তিল, একদম আঁচ কমিয়ে রেখে। এবং এরপর এটাকে সাথে সাথে চিলি চিকেনটার ওপর দিয়ে আমি জাস্ট এটাকে ছড়িয়ে দেবো, এবং তাহলেই কিন্তু চিলি চিকেন রেডি। এটা করলে কিন্তু স্বাদ একদম পাল্টে যায়। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ টেস্টি হয়ে গেছে, বারবার ইচ্ছা হবে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।